যুদ্ধ কবলিত সুদানে প্রায় 23 দিন ধরে আটকে থাকার পর জেদ্দা পৌঁছালো বাংলাদেশীদের প্রথম দল। সৌদি এয়ারফোর্সের বিশেষ ফ্লাইটে আজ দুপুরে জেদ্দা বিমানবন্দরে পৌঁছান 70 বাংলাদেশী। সুদান থেকে সৌদি এয়ারফোর্সের একটি ফ্লাইটে 35 জন ও আরেকটি ফ্লাইটে 25 জন সহ মোট 70 বাংলাদেশী জেদ্দা পৌঁছান। বিমানবন্দরে বাংলাদেশীদের স্বাগত জানান সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ জাবেদ পাটোয়ারি। আরও প্রায় 65 বাংলাদেশিকে নিয়ে পোর্ট সুদান থেকে আরেকটি ফ্লাইট জেদ্দার উদ্দেশ্যে রওনা দেবে বলে জানা গেছে। সুদান থেকে প্রথম দফায় নারী, শিশু ও অসুস্থ যাত্রীদের অগ্রাধিকার দিয়ে নিয়ে আসা হয়েছে। তাদের বিশ্রামের জন্য স্থানীয় একটি স্কুলে খাবার ও প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। সুদানে প্রায় 1500 বাংলাদেশি বসবাস করেন। তাদের মধ্যে যারা নিবন্ধন করেছেন, পর্যায়ক্রমে সবাইকে দেশে ফিরিয়ে আনা হবে।